IOCL Apprentice Recruitment 2020. নমস্কার বন্ধুরা, IOCL এর পক্ষ থেকে যে নতুন একটা নোটিফিকেশন বের করা হয়েছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব, যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আগে থেকে যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা অনেকবার ভিডিও দেখেন তারপর ভিডিওটাকে লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। 30 লাইকসের টার্গেট রাখছি বন্ধুরা, সম্পূর্ণ করবেন বন্ধুরা। কি আছে বন্ধুরা এবার আমরা দেখে নিই, ইম্পর্টেন্ট ডেটস, যেটা লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের জন্য 20/3/2020, এজ লিমিট মিনিমাম এজ লিমিট 18 বছর, ম্যাক্সিমাম এজ লিমিট 24 বছর রাখা হয়েছে, আর সেই এজটা ক্যালকুলেট করা হবে 29/2/2020 উপর। এখানে এজ রিল্যাক্সেশন থাকবে বন্ধুরা গভর্নমেন্ট রুলস মেনে। কোয়ালিফিকেশন যেটা, ফর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য ডিপ্লোমা হতে হবে, ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআই থাকতে হবে বন্ধুরা, নন টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের জন্য গ্রাজুয়েশন হতে কমপ্লিট হতে হবে, আর নন টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটারের জন্য 12 পাস হতে হবে বন্ধুরা। ভ্যাকেন্সি ডিটেলসে আপনারা দেখে নেবেন, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস যেটা, যার জন্য ভ্যাকেন্সি আছে 265টা, ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিক্যালের জন্য 99টা, ট্রেড অ্যাপ্রেন্টিস নন টেকনিক্যাল আর অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটারের জন্য 136টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা। সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, নোটিফিকেশনের লিঙ্ক আর অ্যাপ্লাইয়ের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।